বন্ধ ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কদমপুকুর ক্যানেলের বাঁধ এলাকায়। ঘটনাকে ঘিরে সকাল থেকে আলোড়ন এলাকা জুড়ে। আজ সকালবেলা স্থানীয় বাসিন্দারা তালা ভেঙে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন বছর 50-এর খোকন বাঘকে। তবে খোকনবাবুর স্ত্রীর কোনো হদিশ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই রহস্য মৃত্যুর নেপথ্যে তার স্ত্রীর বড় ভূমিকা রয়েছে। তবে স্ত্রী কোথায় গিয়েছে তার এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রতিবেশীরা মনে করছেন খোকনবাগ নিত্যদিন মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে অশান্তি করত। গতকাল রাতেও তাদের মধ্যে অশান্তি হয়তো শ্বাস রোধ করে রাগের বসে স্বামীকে খুন করে উধাও হয়ে গিয়েছে স্ত্রী। তবে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মৃত্যুর আসল কারণ কি মৃতদেহ ময়না তদন্তের পরেই তা জানা যাবে। তদন্ত শুরু করে দোষীর শাস্তির ব্যবস্থা করুক এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। শুনলাম যে ওর বউ মেরে ঘরে তালা লাগিয়ে চলে গেছে, ঠিক আছে, তার প্রচুর মদ খেয়েছিল। ওর বউ নাকি গলা টিপে মেরে ঘরে তালা মেরে দিয়ে পালিয়ে গেছে। সকালবেলা শোনা গেল মেরেছে, সেটা কি আর বলবো, ওর ঘরের ভিতরে মেরেছে। যারা দেখেছে তারা বলতে পারবে। খোকন বাঘ কাল দিয়ে বোতল পুরো ওই মাঝে মাঝে মদ খেলে টুকটাক হতো, এটাই শোনা গেল। যারা বাড়ির কাছে কাছে আছে তারা না তো বলতে পারবে। সারা দিচ্ছিল না, ডাকা হয়েছিল তো সারা দিচ্ছিল না, সেই জন্য তারা ভেঙে ঘর খুলে গেলো, দেখছে মানুষটা মরা। ওদের তো ডেলি ঝগড়া শুনতে হবে, কি করে জানবো কিভাবে মরে কি জানি না আমি। আমাদের তাই মনে হচ্ছে ওদের আবার ডেলি ঝগড়া শুনতে হয়। বউটাও তো নেই, যদি রোগে মারা যেত বউটা থাকতো, রোগে যদি মারা যেত বউটাও থাকতো, বউটাও তো নেই। পাগ মারা কে বলছে ভাঙে করুই ও যেমন তারা খোকন তো বলছে হ্যাঁ হ্যাঁ খোকন। আমি অবশ্যই বাইকে তোমার কাকিমাকে জায়গাটা দিয়ে এসে আমি দেখতে চলে এলাম। জামা পাড়ার একটা ভাঙনা তোমার তো রাত কাতে ওরা এসে বললো, পুলিশে এখান থেকে ফোন করে আমার বাড়ির পাশের লোক একটা কিন বলে ছেলে, সেই ছেলেটা বললো দাদা তুমি চলে এসে কোনো অসুবিধা নেই তো, আমাদের পুলিশের গাড়ি চলে এসে কেন তা বলি তাকে নিয়ে গেছে, তোমাকে এখন হাসপাতালে পৌঁছাইতে হবে। এটা ওর বউ মেরে দিয়েছে।